একটা শব্দ আছে, সেটা পাগলে কিনা বলে পরেরটা বলবো না। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার প্রতি মাসে 700 থেকে 800 কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করায় রমজানে মানুষের মাঝে হাহাকার নেই। রোববার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। চেষ্টা করে চলেছি, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, আমি প্রতি মাসে 700 থেকে 800 কোটি টাকা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে দিচ্ছি। এই রমজানে মানুষের মধ্যে কিন্তু হাহাকারটা নেই, কষ্ট তো আছে, কিন্তু একেবারে যে আমরা পথে বসে গেছি যে পারছি না তা কিন্তু নেই। অনেক দেশের চেয়ে আপনারা সাংবাদিক এই সত্যটাই উপস্থাপন করেন, আমাদের কষ্ট আছে কিন্তু অন্যের চেয়ে আমরা কিন্তু ভালো আছি। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, লন্ডনে 3টার বেশি টমেটো একজন কিনতে পারে না, জার্মানে রাত থেকে সমস্ত তেল হাওয়া হয়ে গেছে। যাঁদের প্রতি বিএনপির এত দরদ, সেই পাকিস্তানের অবস্থা তাঁদের খোঁজ নিয়ে দেখতে বলেন মন্ত্রী। যাদের প্রতি বিএনপির দরদ, সেই পাকিস্তানের অবস্থা তারা দেখতে পারে। কথাটা হলো সমালোচনার জন্য সমালোচনা, আমরা জানি কষ্ট হচ্ছে, বেড়েছে। একটা শব্দ আছে, সেটা পাগলে কিনা বলে পরেরটা বলবো না, সেটা বাদ দেন। আমাদের কথা হলো গ্লোবাল কনসেপ্টটা জানতে হবে, ওরা যা বলে সেটার পাশাপাশি আমাদের অবস্থাটা কী, আজকে পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান কোথায়। আজকে লন্ডনে 3টার বেশি টমেটো একজন কিনতে পারে না, জার্মানের সমস্ত র্যাক থেকে তেল হাওয়া হয়ে গেছে, ইনফ্লেশন আমাদের 9%, হোয়াট অ্যাবাউট ইংল্যান্ড, তাদের ইনফ্লেশন হলো পাকিস্তানের 35%। কথাটা হলো সমালোচনার জন্য সমালোচনা, আমরা জানি কষ্ট হচ্ছে, বেড়েছে, কিন্তু সারা বিশ্বে কী অবস্থাটা হয়েছে, তাই না? বঙ্গবাজারের বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বড় মার্কেটে চাপ পড়লে সেটা সারা দেশেই পড়বে, চেষ্টা করা হচ্ছে ব্যবসায়ীদের কিছু রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার, যাতে ঈদের আগে তারা ঘুরে দাঁড়াতে পারে। বড় মার্কেটে চাপ পড়লে সারা দেশেই চাপ পড়বে, চেষ্টা করা হচ্ছে যে ওদের কাছে কিছু রকম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিয়ে হবে, তারা ঈদের আগে যেন ঘুরে দাঁড়ায়। এটা সবাই উত্তাপ পড়েছে, কিন্তু যাদের ঘুরে গেছে তারা তো নিঃশেষ হয়ে গেছে। এটা অল আউট সাপোর্ট দিতে হবে আমাদের সরকার, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভীষণ রকম ফলো আপ রাখছেন, খবর রাখছেন, লোক পাঠাচ্ছেন, সে সবাই গিয়ে যদি কী করা যায় দেখছে, আশা করি ঘুরে দাঁড়াবে, কিন্তু যখন পুড়ে যায় তখন তো ক্ষতি তো হবেই। রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের 29 সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ কে এম সুমন, সেন্ট্রাল নিউজ বাংলাদেশ, রংপুর।